মিম ইয়া নুন যে তিনটি অক্ষর যদি আমরা আদায় করতে চাই আলামিন মিন টান দিতে হবে আর যদি আমি বলি আলামিন মিম এবং নুন হলো ইয়াবাদ গেল তাহলে টান দিলে অক্ষর ঠিক হয় টানের জায়গায় আর যদি টানের জায়গায় টান না দেওয়া হয় একটা অক্ষর কমে যাবে আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখব পবিত্র আল কোরআনুল কারিমে যে সুরাকে উম্মুল ফাতেহা বলা হয় উম্মুল কোরআন বলা হয় অর্থাৎ কোরআন শরীফের মা এই জন্যই সূরাটা আমরা বিভিন্ন জায়গায় উচ্চারণে ভুল করে ফেলি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সূরাতুল ফাতেহা সহি শুদ্ধ করে শিখব যে সুরতুল ফাতেহা প্রতি রাকাতে লাগবেই ফরজ হোক সুন্নাত হোক এই জন্য আমরা এই সোরাটিকে যদি ভুল করে ফেলি তাহলে তো আমরা বিশাল একটা আমরা ভুল করে ফেলবো বঞ্চিত হব যে ব্যক্তি পবিত্র আল কোরআনুল সূরা কেরাত যদি নামাজের ভিতরে বলতে ভুল করে তার নামাজ বাতিল হয়ে যায় আর একটা কথা বলে রাখবো যে পবিত্র আল কোরআনুল করিম শিক্ষা অর্জন করা ফরস দিন ইলেম শিক্ষা অর্জন করা ফরস নামাজও ফরস এর নামাজের ভিতরে কেরাতগুলো অবশ্যই আমরা সেই শুদ্ধ করে শিখবো আর আমাদের চ্যানেলে সমস্ত সুরাগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা সৌরতুল ফাতে হাকে সহি করে শিখবো بسم الله الرحمن الرحيم إذا كامرونيكي بولي رحمن الرحيم أمرا سويو رحمن الرحيم رحيم رحم. أبوه بسم الله الرحمن الرحيم رح এবং এই হা অক্ষরটা আমরা বাদ বলি বলি আমরা বলি রাহমানির রাহমানির সই হচ্ছে রহ রহ রহমানির রহিম আলহামদু 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 আমরা বলি আলহামদু আরবিদের দুইটি হা রয়েছে একটি হলো গোলহা আর একটা লম্বা হা বলা হয় তাহলে এই অক্ষরটা যদি আমরা আলহামদু পড়ি এটা বাদ গেল আরেকটা হা সেটা আদি হবে সহি উচ্চারণ আলহামদু আলহামদুলিল্লাহি রবিলামিন আলামিন মিম ইয়ানুন এ শেষের তিনটি অক্ষর যদি আমরা আদি করতে চাই আলামিন মিন টান দিতে হবে আর যদি আমি বলি আলামিন মিম এবং নুন হলো ইয়া গেল তাহলে টান দিলে অক্ষর ঠিক হয় টানের জায়গায় আর যদি টানের জায়গায় টান না দেওয়া হয় একটা অক্ষর কমে যাবে আলহামদুলিল্লাহ আরেকবার আলহামদুলিল্লাহ রবিলিন পরে আর রহমানির আর রহমানির রহিম এই যে লক্ষ্য করেন আলিফে জবর নাই দমপেলা পরে আলিফ এবং লাম পাইলে আলিফে জবর দিতে হয় আর রহ আর রাহমানীর বলবো না আর রহমানির অনেকে নূর বলি। আর রহমানির রহিম এখানে একই যে ইয়া খরা দিয়ে করতে গেলে হিম হেম টান দিতে হবে পরে মালিক ইয়াউমিদ্দিন তিন অক্ষর আদি করতে হলে এখানেও দিন আর যদি আমি বলি মালিকা অমিত দিন 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 তখন জেরে পড়ে অক্ষর বাদ চলে যাবে মালিকি ইয়উমিত দিন তারপরে ইয়াকা 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 এই ইয়া আমরা বলি ইয়া কানাবুদু তাহলে ইয়া কানাবুদু বললে ইয়া চলে গেল। এ হামজার আবার চলে গেল। আর যদি বলি ইয়া কানাবুদু ইয়া কানাবুদু তাহলে কিন্তু উচ্চারণ হবে না ইয়া তো এই ইয়া ইয়া কানা বধু তাহলে এটা গেল কথায় তাহলে এটা সাদে করতে হলে এই কা না আবধু ওয়া ইয়া নাস্তা আবার ইয়া ইয়া না আমরা বলি না বুধু যদি না বুধু পড়ি তাহলে এখন এই যে লক্ষ্য করেন আইন অক্ষরটা কি বাদ চলে গেল আমরা বলবো না বুদু না ইয়া নাস্তাই ইয়া কা এটা ইয়াকা আর এটা ওয়া ইয়াকা ওয়া ই ই থাকা হবে একটু এই যে আর পথে আসি করতে গেলে ওয়া ইয়া কা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস 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 র আমরা বলি ইহদিনাস সিরাতাল হ্যাঁ তখন দুইটি অক্ষর ভুলে যাবে র এবং ত ত জবর ত এই যে অক্ষর এটা তাজবর তা এখন যদি আমরা বলি না সেরা তাল এ তক্ষরটা বাদ গিয়ে ত অক্ষরের জায়গায় তা অক্ষর উচ্চারিত হবে নাও সের তল মুস্তাকিম কিম টান দিব আর যদি আমরা বলি মুস্তাকিম তখন জিরে পড়িয়া বাদ চলে যাবে এহদিনও সের তল মোস্তাক

অধিকাংশ মানুষ গাই রুল পড়ে এটা শহর উচ্চারণ গরীল গ ই রিল মাগ ধু বিগালিফ অ্যাগালিফ টান দিতে হবে তাছাড়া পেশের বামে অক্ষর কমে যাবে যদি আমি বলি গরীল মাগ দু বি দু বি এ ওটা বাদ চলে গেল হিল মাগ দুই হিম দরটা দি দশটা কয় আলিভ চার আলিফ এবং নামটা তিন আলিফ ইমাম শেফটা টান দেন বলি এরপরে আমরা বলবো আমিন আমিন নাই কিন্তু আমিন বলা সুন্নত তাহলে এইভাবে করে আমরা সই করে ইনশাআল্লাহ ঈশ্বরটা আমল করার জন্য চেষ্টা করব আল্লাহ সব খান তালা আমাদের কবুল করুক আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু